আসলে আমার কখনোই বোর লাগে না বসে থাকলে, কি হবে যে সময়গুলো কেটে যায়। আজকে স্টলগুলো এখনো খোলেনি কেন? সাগর কাকু স্টলে পুরীতে এসেছি তো, মানে অনেকবার আসছি কিন্তু এবারে পুরীতে এসেছি, পুরো নতুন নতুন লাগছে সব কিছু, মনে হচ্ছে আমাদের হোটেল আমার মা আছে, আর একটা দিন হয়ে গেল আসবো আসবোই ভালো। এই যে দাদা বাবা মা আমি, চল ছবি তুলি। কারা কারা জানো এই হোটেলটা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? বসে তো কেমন লাগছে মা হোটেলটা, ওশিয়ান ভিউ? মা দাদা যে নাও চ্যানেল সাবস্ক্রাইব করে। কিনতাম খুব আমার এই ঠাকুর দেখলে যে আমার কি ভালো লাগে। দেখো এখন আর স্টলে ভিড় হয় না, এখন রাস্তায় ভিড়। কেমন, হ্যাঁ ভালো লাগছে না? তাহলে পার্ট ওয়ানটা দেখে নিও অবশ্যই, আমার দাদা জি নো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি না দেখে দেখো তাড়াতাড়ি গিয়ে দেখে নাও, আমি তোমাদের সঙ্গে কমেন্ট বক্সে লিংক দিয়ে দিলাম এবং আমার দাদাজি নও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পার্ট ওয়ানের ব্লগে আমরা সকাল থেকে অনেক অনেক মজা করেছিলাম, সেই সবই আপলোড করেছি। এখন দেন পার্ট টু, আমরা বিকাল থেকে রাত পর্যন্ত আরও অনেক মজা করবো পুরীতে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। অনেকক্ষণ ধরে আমরা বসেছিলাম, এসে আছে মা বাবা আর দাদা অনেকক্ষণ, এখন ঘড়িতে বাজে কতক্ষণ বসে আছি রে, 6:13 বাজে, আমরা প্রায় 1.25 ঘন্টা মতো বসেছিলাম। আমার কখনোই বোর লাগে না বসে থাকলে, কী হবে যে সময়গুলো কেটে যায়। আগে এই পাড়ে দিল, এদিকে দেখা সমুদ্রের জল লাগে। তো অনেকক্ষণ আমরা ছিলাম, এবার আমরা যাচ্ছি হচ্ছে একটু চা খাবো, তারপরে হোটেলে যাবো, এই ড্রেসটা চেঞ্জ করবো, অন্য ড্রেস পরবো, আবার চলে আসবো। আজকে স্টলগুলো এখনো খোলেনি কেন? আবার সেই আমরা যেখানে খাই প্রতি বছর এলে, সাগর কাকু স্টলে চলে এসেছি। এই যে সাগর কাকু, তো আমার দাদা সব ভিডিও করছে, অবশ্যই ওর ভিডিওগুলো দেখো, দাদা জেনে নেওয়া চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর আজকে সেই দুপুরবেলা বেরিয়েছি, তারপর থেকে একবারও ঘরেও যাইনি, একটু রেস্টও নিইনি, কারণ এখানে এলে না রেস্ট নেওয়ার ইচ্ছাটাই থাকে না, মনে হয় সারাক্ষণ ঘুরি, বাড়িতে গেলে তারপর রেস্ট নেব। আর খুবই ভালো সাগর কাকুর, আমরা যতবার আসি ততবারই আমরা খাই, খুবই ভালো। চাউমিন পকোড়াগুলো আছে, আর এখানে চাটা উনি করেন, উনি নিজে হাতে করে স্পেশালটি। আর এবারে না পুরীতে এসেছি তো, মানে অনেকবার আসছি কিন্তু এবারে পুরীতে এসেছি, পুরো নতুন নতুন লাগছে সব কিছু, মনে হচ্ছে এরকম আমি দেখিনি। রাস্তা দিয়ে ঝাউ গাছ বসিয়ে সব পরের বার বিরাট বড় হবে, প্রচুর বড় বড় হবে, ওইখানে গাছগুলো বড় বড় হয়ে গেছে, এর পরে পরে হবে পুরো দিয়ে ঝাউ গাছ। দেখেছিস কি আশাপাতা ঝাউ গাছ? আরে এরকম ওই তো ছোট ছোট, ওই তো দেখা যাচ্ছে, হ্যাঁ ওই তো ছোট ছোট হবে বর্ষাকালে। তো এইগুলোই মনে হচ্ছে ঝাউ বন বসাবে, যেমন দীঘায় ছিল আগে, তো এটা মানে পুরীতে হবে। সব নতুন নতুন লাগছে, আমরা যে হোটেল পার্কে থাকতাম, হোটেল পার্কের লাইটিংগুলো কেমন করে দিয়েছে, এইখানে কত স্টল বসতো, এদিকে সব বন্ধ আজকে, আজকে কিন্তু বুধবার, নতুন নতুন লাগছে না সব কিছু। সব এখানে কত স্টল বসতো না, অনেকটা জায়গাটা এটা উঁচু করে দিয়েছে, বুঝতে পারছিস?
হচ্ছে আমার খেতে। আমাদের হোটেল এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রির 9:09, তো এখানে অনেক রাত্রির অবধি থাকে, 10:30-11 পর্যন্ত লোক থাকে ইজিলি বাইরে। আজকের দিনে রুম ট্যুরটা আমি দিয়ে দিচ্ছি, চল। আমার মা আছে আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে রাত্রির ডিনার করতে। কিছুই সাজেনি, আমি তো কিচ্ছু সাজিনি, একটু কাজল আর একটু লিপস্টিক পরেছি, মাও কিচ্ছু সাজেনি, লিপস্টিক পরে নিয়েছে ব্যাস। আজকে এলাম যেই সন্ধ্যেবেলা, এসে আর কেউ বেরোতে চায় না, সব ঘুমিয়ে পড়েছিল, মা ছাড়া বাবা দাদা দুজনেই ঘুমিয়ে পড়েছিল, মানে আমি ঘুমোইনি। আমি রেডি হয়ে আবার বেরোচ্ছি, 2 ঘন্টা মতো ঘরে ছিলাম না, 7টা নাগাদ দেখছি আবার যাচ্ছি, যেন রুম ট্যুরটা দিয়ে দিই। একটা দিন হয়ে গেল, আসবো আসবোই ভালো, আজকে D1 কমপ্লিট হয়ে গেল, তো চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে ওশিয়ান ভিউ, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ওইটা হচ্ছে সিঁড়ি, যখন নামবো দেখাচ্ছি, সিঁড়ি দিয়ে সোজা গিয়ে থার্টি টু নাম্বার রুম হচ্ছে আমাদের। আর ঢুকেই ডোর দেওয়া যাবে, এখানে হচ্ছে উইন্ডো, এটা হচ্ছে ব্যালকনি, হ্যাঁ। আচ্ছা, এটা একটু ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপটা এই যে, এটা ওয়ার্ড্রপ আছে। আছে হচ্ছে এখানে একটা ড্রেসিং টেবিল, যেটা খুব ভালো, একটা লাইটিং আছে এই ড্রেসিং টেবিল। এটা ওয়াশরুম আছে আর দেখাচ্ছি না, এটা একটা বড় খাট আছে, এখানে আমরা 4 জনে শুচ্ছি, 4 বেড। আর বড় এলইডি আছে, এখানে একটা টেবিল আছে, 2 চেয়ার রাখা আছে, আর এই হলো ঘর, আর এখানে একটা টেবিল আছে। তো চলো লেটস গো, যাওয়া যাক, অনেকটা সময় কেটে গেল। এসো, এই যে দাদা বাবা মা আমি, চলো ছবি তুলি। এখানে প্রায় 2-3টে সিঁড়ি আছে, হ্যাঁ। আর বাবা নামছে, তো এটা হচ্ছে আমরা আজ ওশিয়ান ভিউতে, আর এখানে আমাদের ফার্স্ট টাইম আছে। এই যে এইদিকে রুম, ওইদিকে অনেক রুম আছে, এদিকে একটা ওয়াশরুম আছে। পুরো অন রোড এটা ওশিয়ান ভিউ, কারা কারা জানো এই হোটেলটা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। বসে এটা একটা রিসেপশন, জয় জগন্নাথ, একদম ফ্রন্ট পুরো। এখনো ভিড় আছে, তো কেমন লাগছে আমার হোটেলটা ওশিয়ান ভিউ? সামনেই সি ফেস, চলো লেটস গো। আমার দাদা যে নো চ্যানেল সাবস্ক্রাইব করে, আগে যেমন পুরীতে জমজমাট স্টল বসতো, এখন আর অত স্টল বসেই না, মানে এই জায়গাগুলো ভর্তি ছিল স্টলে। বাট এটা যে আমরা রাত্রিবেলা বেরিয়েছি 9টার সময় বলে তা নয়, এটা সন্ধ্যেবেলা আমরা যখন গেলাম 7:30 তখন স্টল নেই। এইটা নিয়ে এসে রাস্তায়
এগুলো ছোটবেলা দেখলেই কিনতাম, এরম খেলনা বাটি এরম টুকটাক কিনতাম খুব। আমার এই ঠাকুর দেখলে যে আমার কি ভালো লাগে, ঠাকুর অনেক স্টল বন্ধ করে দিয়েছে, মানে আজকে খোলেই নি। ঝিনুক, শঙ্খ, তো আমরা এখন উঠে যাচ্ছি ওইদিক দিয়ে এসে এদিক দিয়ে দেখো এখন আর স্টলে ভিড় হয় না, এখন রাস্তায় দাদা এগুলো কত খাবে। কেমন, হ্যাঁ ভালো লাগছে না তাহলে? এখানে কত স্টল থাকতো দেখো, কোন স্টল নেই। আটার মনে হয় না মা, সুন্দর লাগছে দেখতে। আর এই যে পুলিমপুরি হোটেল পার্ক অ্যান্ড আওয়ার হোটেল ওশিয়ান ভিউ, তার পাশে ক্রিস্টাল বে আছে। কি করছিস রে, কি করছিস? আচ্ছা বাবা মা দাদা বসে আছে, আমিও বসে আছি। এই যে বিটগুলো আছে ওইগুলো বসে বসে একটু হাওয়া খাচ্ছি। পুরীতে এলে তো মানে আমরা কোনো বাড়ি অত সাইট সিন তো ঘুরি না, আমরা সকালবেলা সমুদ্রের পাড়ে যাই, বিকালবেলা সমুদ্রের পাড়ে যাই, আর এসে তারপরে একটু চারিদিকটা ঘুরে আর এসে এই বিচটায় বসে পড়ি। তো এটাই বেশ ভালো লাগে, আর কখনো বোরও হই না, মানে বারবার দিন গুনতে থাকি কবে আসবো কবে আসবো করে। বেশ ভালো লাগছে। আমরা পুরীতে আসি কিছুদিন রেস্ট নেবার জন্য, আর পুরী এমন একটা জায়গা বছরে এক দুবার আসতেই হবে। আজকে দিনটা ছেড়ে দিলে আর পাঁচ দিন, আজকে দিনটা তো হয়ে গেল, মঙ্গলবার ট্রেনে উঠেছিলাম বুধবার, আজকে হয়ে গেল বৃহস্পতি শুক্র শনি রবি, সোমে উঠবো মঙ্গলবার আবার বাড়ি। আমার বাবা বলে যাওয়া হয় আসার জন্য, আর আসা হয় যাওয়ার জন্য, একটা হোটেলে গিয়ে এন্ড করবো আজকে পুরীর ডে ওয়ান। যদি দেখি ব্লগটা অনেকটা লং হয়ে গেছে তাহলে আমি অবভিয়াসলি ব্লগটাকে পার্ট ওয়ান পার্ট টু করেই আপলোড করবো, দেখে নিও। যদি পার্ট টু এটা আপলোড করে থাকি তাহলে পার্ট ওয়ানটা দেখে নিও অবশ্যই। আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, পুরীর ডে ওয়ানের ভিডিও। আজকে আমরা ট্রেন জার্নি করে এসেছি, আর কালকে হচ্ছে ডে টু আমাদের, অনেক অনেক মজা করবো সারাদিন, অনেক অনেক এই কদিন ঘুরবো, আনন্দ করবো সবাই মিলে চারজনে। তো আমাদের ব্লগগুলো দেখতে থেকো, আর আমার দাদা জিন ও চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও মজাদার ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, টাটা।